আমার 7 মাস আগে আমার যে পায়ে একটা ব্যথা প্রথম দেখা দিয়েছিল, সেই ব্যথার জন্য আমি ওইখানে এক মেডিকেল গিয়েছিলাম। ওইখানে এক্সরে করাইছে, ইঞ্জেকশন দিয়েছে, ঔষধ তত্র দিয়েছে। তখন আমি ওই ইঞ্জেকশন নেওয়ার পরে আসার পরেও ওই দিন একদিন ভালো ছিলাম ঠিকই। এর সপ্তাহ দুয়ে পরেই আমি যখন ডিউটিতে যাব তখনই দেখা গেছে আমার পা আর উঠাইতে পারিনি। এক সপ্তাহের মধ্যে আমি বাড়িতে চলে আসছি। দেশে আসার পরে এক ডাক্তারের পরামর্শ নিতে গেছি, উনি পরামর্শ দিয়ে ওইখানে বসে না, তো ওইখানে ওনার ছেলে বসছিল চেম্বারে, ওনার ছেলের কাছে গিয়েছিল। ওনার ছেলে কোনো কিছু করে নাই, তারপরে প্রেসক্রিপশনের মধ্যে দুইটা ওষুধ লেখছে, ওষুধ লিখে 1 মাসের অবজার আমার বাড়িতে পাঠিয়েছে। আচ্ছা, এই 1 মাসের অবজারের মধ্যে আমি আমার শরীরের অবস্থা বেশি খারাপ হয়েছে। এরপর আমার ছেলে থাকে কুয়েতে, ওই ইন্টার্ন চার্জে দেখলো, ও আমার কাছে এই শফিউল্লাহ স্যারের ঠিকানাটা বললো, অ্যাড্রেসটা, যে তুমি একবার যাও, গিয়ে ওইখানে যান, ওইখানে যাইয়া একবার দেখা না। আচ্ছা, ওইখান থেকে ওই ট্রিটমেন্টের ফি আমি এখন শফিউল্লাহ স্যারের কাছে আসছি। কেমন আছেন আপনি? এটার মধ্যে ডিফারেন্স অনেক অনেক, এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ একটা সময় ঈদের ছুটির সময় কেটেছে। ঈদের ছুটির পরে আমাদের যে স্বাভাবিক যে জীবন সেটা আবার মোটামুটি আমাদের ভিতরে ফিরে এসেছে। আমাদের সমাজে যে কর্মচাঞ্চল্য সেটা অলরেডি আবার বেড়ে গেছে, যদিও করোনার প্রভাবটা এখনও অনেক বেশি পরিমাণে আছে, তবে মাঝখানে যে অবস্থাটা ছিল, প্রকোপ আকার ধারণ করেছিল, সেটা এখন আর আগের মতো অবস্থানে নেই। তাই বলে আমাদের যে রোগ, বিভিন্ন ধরনের ব্যথা, সেগুলো কিন্তু থেমে নেই, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। আমরা প্রতিনিয়তই এই ধরনের সমস্যাগুলোতে আমরা পড়ছি। দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আমাদের আজকের যিনি অতিথি মোহাম্মদ আলী আজম, জীবনের দীর্ঘ একটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন, অনেকটা সময়, এবং খুব স্বাভাবিকভাবেই ওনার দিনকাল যাচ্ছিল। বাট হঠাৎ করেই গত 6 থেকে 7 মাস আগে ওনার জীবনে নেমে আসে একটি দুর্বিষহ একটি সময়, এবং সেই সময়ে ওনার যেটা হয়েছিল যে হঠাৎ করে ওনার কোমর ব্যথা থেকে শুরু করে ওনার পায়ে ব্যথা ছড়িয়ে গিয়েছিল, এবং ওনার যে স্বাভাবিক যে চলাচল বা স্বাভাবিক যে ওনার কর্মচাঞ্চল্য সেটা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছিল সেদিন আমরা আসুন ওনার মুখ থেকে শুনি, এবং সেই অবস্থা থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ সব ভালো কেটেছে। স্যার আমরা জানি যে আপনি একজন প্রবাসী। জি। কোন দেশে ছিলেন? আমি কুয়েতে ছিলাম। কত বছর ছিলেন? আছে 29 বছর। গত 29 বছর, তার মানে জীবনের প্রায় অর্ধেকটা সময় আপনি ওখানে কাটিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা জানি যে এই প্রবাস জীবনে থাকতে অনেকের অনেক কষ্ট হয়, কেউ 2-3 বছরও থাকতে পারে না, বাট আপনি দীর্ঘ একটা সময় জীবনের পাড়ি দিয়ে এসেছেন সেই কুয়েতে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে। নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে? তা তো স্বাভাবিক। আচ্ছা, রিজিকের তাড়নায়, রিজিকের তাড়নায় আমাদেরকে থাকতে হয়। স্যার বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি আমার বিবাড়িয়া। বিবাড়িয়া, পাঞ্চরামপুর থানা। পাঞ্চরামপুর, অনেক সুন্দর এবং হেরিটেজ একটি জায়গা। স্যার আমাদেরকে যদি একটু বলেন, গত 6-7 মাস আগে কি হয়েছিল সর্বপ্রথমে? আমার 7 মাস আগে আমার যে পায়ে একটা ব্যথা প্রথম দেখা দিয়েছিল, সেই ব্যথার জন্য আমি ওইখানে এক মেডিকেল গিয়েছিলাম। ওইখানে এক্সরে করাইছে, ইঞ্জেকশন দিয়েছে, ঔষধ তত্র দিয়েছে। মানে হঠাৎ করে ব্যথা বলতে কি বোঝাচ্ছেন, যে আপনি কোনো কাজের কারণে নাকি হঠাৎ হাঁটাচলা করছেন? আমার কোনো কাজের কারণে কোনো কিছু হয় না, আমি কোনো ব্যথাও পাই নাই, কোনো কাজের কারণে হয় না, কিন্তু হঠাৎ করে জিনিসটা হয়েছে। মানে একদিন হাঁটতে গেছেন, একদিন হাঁটতে পারছেন না, হ্যাঁ একদিন ডিউটিতে যাব, ওই টাইমে আমার এই জিনিসটা দেখা দিছে, কোমরে ব্যথা, কোমরে ব্যথা দেখা দিছে, পাটা বরাবর করে হাঁটতে পারি না। এটা কি দুই পা নাকি এক পা? না, এক পা, বাঁ পা। বাঁ পায়? আচ্ছা, বাঁ পায়।
তখন আমি ওই ইনজেকশন নেওয়ার পরে আসার পরেও ওই দিন একদিন ভালো ছিলাম ঠিকই, লেকিন তার মানে আপনি তখন নিকটস্থ যে আপনার সরকারি হসপিটালগুলো আছে সেখানে গিয়েছিলেন? সেখানে গিয়েছিলাম। তারা দেখার পরে কি বলেছিল আপনাকে, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছে নাকি? মানে এক্স-রে করেছিল কিন্তু এক্স-রে কোনো কিছু ধরা পড়েনি। ধরা পড়ে নাই। আচ্ছা, তারপরে কিছু ওষুধ ইনজেকশন দিয়েছে কিন্তু তাতে আমার কোনো ডাক্তার আপনাকে সাজেস্ট করেছেন একটা ইনজেকশন দেন, সেটা কোথায় দিয়েছিল, কোমরে না পায়ে? কোমরে। 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 আচ্ছা, দেওয়ার পরে আপনার কি হয়েছিল সেদিন, কি ব্যথাটা কম ছিল না? সেদিন ব্যথাটা কমই ছিল কিন্তু পরবর্তীবার আবার ওই সেম একই অবস্থা, পরের দিন থেকে দেখেন যে আবারো সেই ব্যথা, একই অবস্থা ব্যথা। আচ্ছা, তখন আপনি কি করেছেন? ব্যথাটা তো আপনার এরকম ছিল না যে হাই ব্যথা, মানে প্রচন্ড ব্যথা যে নড়তে পারছেন না এরকম, এরকম ছিল না প্রথম। বাট আপনি বুঝতেছেন যে আপনার একটা সমস্যা হচ্ছে বা হাঁটতে একটু কষ্ট হচ্ছে, হাঁটতে সমস্যা, যেটা স্বাভাবিক না? জি। আচ্ছা, এমন কি আমারে যে আমার সাথে যে কর্মস্থলে যে লোক আছে ওরাও বুঝতে পারতেছে যে আমার পায়ে একটা সমস্যা আছে, একটু সমস্যা, তাদের চোখেও ধরা পড়ছে, ধরা পড়ছে, ওরা বলছে তোর পায়ের কি সমস্যা? আচ্ছা, আমি এগুলা এই অবস্থা বললাম। হুম হুম। বলার পরে এক সপ্তাহ দু সপ্তাহ পরে আবার আমি পুনরায় ওই হসপিটালে গিয়েছিলাম। তো এর মাঝখানে কি কোনো ওষুধ বা কিছু খেয়েছিলেন বা কোনো ডিসপেন্সারিতে কোনো ওষুধ কোনো? না, ডিসপেন্সারিতে এর মাঝে খাই না, এর পরে খাইছি। আচ্ছা, তার মানে এক দুই সপ্তাহ পর আবার আপনি সেই হসপিটালে যান? আবার হসপিটালে যাই কিন্তু অবস্থাটা আবার ওই সেম আগের মতোই। আচ্ছা, তখন কি তারা কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল? এই যে এক্স-রে করেছে, এক্স-রে বলতেছে কোনো কিছু নাই, ওরা কোনো কিছু বলতে পারতেছে না, কোনো কিছু ধরতে পারছে না সরকারি হসপিটালে, ধরতে পারছে না। তখন কি তারা আবারও সেই ইনজেকশন দিল? ইনজেকশন দিয়েছে, আবার ওই ট্যাবলেট দিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু আমার পরিবর্তন কিছুই হয়েছে না, এই একই অবস্থা রয়ে গেছে। আচ্ছা, এর সপ্তাহ দুয়ে পরেই আমি যখন ডিউটিতে যাব তখনই দেখা গেছে আমার পা আর উঠাইতে পারিনি, আর হাঁটার পরিস্থিতি নেই, হাঁটার কোনো পরিস্থিতি না, পরিস্থিতি ছিল না। আচ্ছা, তখনই সাথে সাথে আমার ছেলে ছিল ওইখানে, আমি টেলিফোন করে ওকে আনাই আমি প্রাইভেটে গেছি, প্রাইভেট হসপিটালে। প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটালে যেহেতু কোনো কাজ হয় না, আমি প্রাইভেটে যাই, প্রাইভেটে যাই, প্রাইভেটে গেছি। প্রাইভেটে যাওয়ার পরে একটা ইনজেকশন দিল, তারপর একটা এক্স-রে লিখলো, এক্স-রে করানোর পরে রিপোর্ট আসার পরে দেখা গেছে যে এখানে সমস্যা আছে, কোমরে সমস্যা আছে। কোমরে সমস্যা আছে। কোমরে কি ধরনের সমস্যার কথা বলেছিল তারা? ওরা বলছিল যে এটা এখন আপাতত যে ব্যথা আছে ব্যথার জন্য ট্যাবলেট দিয়ে দিই, আর এক সপ্তাহ অবজারে থাকেন, যদি আমাদের এই ওষুধে যদি কোনো কিছু কাজ না হয় তাহলে আপনারা এমআরআই করে দেখতে হবে, বুঝতে পারলে সমস্যা নাকি? আচ্ছা, এই পর্যন্ত ওইখানে। ও, এক সপ্তাহ অবজার দেওয়ার পরে আমি পুনরায় ঠিক আগের মতো অবস্থা ছিল, আগের মতো অবস্থায় আমি এক সপ্তাহের মধ্যে আমি বাড়িতে চলে আসছি। মানে তখনই আপনি ডিসিশন নিয়েছেন যে না, আমি আর এখানে হবে না, এখানে চিকিৎসা করব না, আপনি দেশে ফিরে যাবেন, দেশে ফিরে যাব। আচ্ছা, যেহেতু ওখানকার আমরা জানি যে আপনার চিকিৎসা ব্যবস্থাটা অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি ব্যয়বহুল, এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন না, যেহেতু ওরা এখানে কিছু করতেও পারছে না বা ধরতেও পারছে না, সেহেতু আমি আমার দেশে চলে যাই, দেশে চলে যাই। আচ্ছা, দেশে আসার পরে পরবর্তীতে কি হলো? দেশে আসার পরে এক ডাক্তারের পরামর্শ নিতে গেছি। হুম হুম। উনি পরামর্শ দিয়ে, এটা কি আপনার এলাকা ভিত্তিক কোনো ডক্টর? এলাকা ভিত্তিক বলতে উনি ঢাকা থেকে যায়, ওখানে এক হসপিটালে সপ্তাহে একদিন বসে। আচ্ছা আচ্ছা, ওইখানে উনির নাম চৌধুরী। হুম হুম। এমবিবিএস উনি আমার রেফার করেছিল। আচ্ছা, সাথে গেছে। আচ্ছা, কিন্তু আর ওইখানে বসে না, তো ওইখানে ওনার ছেলে বসছিল চেম্বারে, ওনার ছেলের কাছে গিয়েছিল। হুম, ওনার ছেলে কোনো কিছু করে নাই, তারপরে প্রেসক্রিপশনের মধ্যে দুইটা ওষুধ লেখছে, ওষুধ লিখে এক মাসের অবজার আমার বাড়িতে পাঠিয়েছে। আচ্ছা, এই এক মাসের অবজারের মধ্যে আমি আমার শরীরের অবস্থা বেশি খারাপ হয়েছে। আচ্ছা, মানে আপনাকে কিছুদিন অবজার্ভে রাখে, কিন্তু সেই অবজার্ভের কারণে আপনার অবস্থাটা দেখলেন যে খারাপ বেশি হয়েছে, উন্নতি থেকে আরো অবনতি, অবনত বেশি হয়েছে। সেটা কি ধরনের অবনতি? এমন কি আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন না? অবনতি বলতে না, অনেক অনেক সময় শুয়ে তাহলে ঘুমে তুই টাইম বসে থাকতেছিল, তার জন্য এরকম খারাপ লাগতো, এরকম খারাপ লাগতো, খুবই খারাপ অবস্থা। তার মানে আপনি যে চলাচল বা হাঁটাচলা সেগুলো আর কোনো কিছুই না করতে পারতেছিলেন, করতে পারছিলেন না? মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, যিনি দীর্ঘ এতটা বছর ধরে স্বাভাবিক সব কাজ করছেন, স্বাভাবিক মানুষের মতো চলছেন, আমি সেই মানুষের হঠাৎ করে অচল হয়ে গেছে, অচল হয়ে গেছে, স্বাভাবিক কোনো আড়ে আটতে পারি না, আমার মনে হয়েছে আমার আড়ে আমি ভুলে গেছি, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আর কি, এরপরে আমার ছেলে থাকে ঢাকা কুয়েতে, ওই ইন্টার্ন রিসার্চে দেখলো কোনখানে কি আছে না আছে। হুম হুম হুম। তো ওই আমার কাছে এই শফিউল্লাহ স্যারের ঠিকানাটা বললো, ঠিকানাটা বললো, অ্যাড্রেসটা, যে তুমি একবার যাও গিয়ে, ওইখানে যান, ওইখানে যাইয়া একবার দেখা দেখা। আচ্ছা, ওইখান থেকে ওই ট্রিটমেন্টের ফি আমি
এখন শেফিল্ডের স্যারের কাছে আসছি। আচ্ছা, তার মানে আপনি আপনার ছেলের কাছ থেকে যখন জানতে পারেন, জেনে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসবেন। তো স্যারের কাছে যখন আপনি আসেন প্রথম, আপনার সেই পুরাতন রিপোর্টগুলো সহ যখন আপনি স্যারের কাছে আসেন, স্যার আপনাকে প্রথম দেখার পরে কী বলেছিলেন? স্যারে বলছিল যে আমার এক মাস এখানে ভর্তি হতে হবে। আপনি সব টোটাল বিষয়গুলো দেখে? আচ্ছা, বলছে এক মাস ভর্তি হতে হবে। তারপরে আমরা ওইখান থেকে যাওয়ার একদিন পরে তো বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার ব্যাক করে একদিন পরে আবার এখানে এবো চলে আসেন। স্যার কি আপনাকে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? স্যারের পরীক্ষা বলতে এখানে একটা এক্স-রে করেছি আর একটা এমআরআই করেছি। আচ্ছা, ওখানেই স্যার মানে বুঝতে পেরেছেন যে আসলে আপনার সমস্যা বুঝতে পারছি। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস ছিল লেফট হিপে, স্পন্ডলাইসিস হয়েছিল এবং আপনার PLID সমস্যা ছিল, যেটা হচ্ছে আপনার L3-4-5 এবং হচ্ছে সার্ভাইকেলের 6 এবং 7, এই দুইটা ডিস্কে আপনার সমস্যা ছিল এবং হাড় ক্ষয়জনিত সমস্যা ছিল, যেটার কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে হিপের একটা অংশ এতটাই ক্ষয় হয়ে গেছে, একটু উঁচু নিচু হয়ে গেছিল, যেটার জন্য আপনার হাঁটা চলা একটু সমস্যা হচ্ছিল। তো পরবর্তীতে স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন আপনি? 26 দিন। আচ্ছা, সেই 26 দিনের প্রথম দিন ভর্তি হওয়ার সময় আপনি যে অবস্থায় ছিলেন আর আজকে 26 দিন পরে কেমন আছেন আপনি? এটার মধ্যে ডিফারেন্স অনেক অনেক, এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সেই যে ব্যথাগুলো, সেই ব্যথাগুলো এখন আছে? এখন না। তো এই যে আপনি দীর্ঘ গত 6-7 মাস যখন আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ কুয়েত, সেই দেশে যখন আপনি চিকিৎসা করার চেষ্টা করেছেন, দেশেও এসে যখন আপনি একরকম প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন, তো এই সময়টার কথা যদি একটু বলেন যে তখন কি কখনো মনে হয়েছে যে আমি কি আর কখনো ভালো হব, আমি কি কখনো সুস্থ হব? এরকম দুশ্চিন্তা তো বহুত কাজ করছে, অনেক বেশি কাজ করেছে, পরিবারের কথা তখন অনেক বেশি চিন্তা হতো, অনেক কিছুই হয়েছে। কারণ দুশ্চিন্তা মানুষ যদি বিমারগ্রস্ত থাকে ওই মানুষের দুশ্চিন্তা সব অটোমেটিক্যালি আসে। আপনার সেই কর্মস্থলে, আপনার সেই কুয়েতে, সেই প্রবাস জীবনে, আপনার সেই পরিচিত পৃথিবীতে আপনি আবার ফেরত যাবেন, এই যে যেতে পারছেন, এই যে একটা সুস্থ অবস্থা, কেমন লাগছে পুরো বিষয়টা? এখন তো খুবই আনন্দিত, তবে আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে সফল্লা স্যারের উশিলায় আমাকে সুস্থতা দান করছে, আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছে আর একটা বিষয় একটু জানি, যেটা আমাদের দর্শকদের জন্য অনেক বেশি দরকারি, এটা অনেকের এই প্রশ্নগুলো থাকেন বা অনেকে জানতে চান যে এই যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, কোনো জায়গায় হয়তো আপনি ঠিক ওরকমটা হয়তো আপনি সফল হননি, যেটা হয়তো আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে হয়তো আপনি সেই সফলতাটা আপনি পেয়েছেন, আসলে এটা উচিত যে আপনার সঠিক জায়গায় যদি সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময়ে মানুষ পায়, মানুষ কিন্তু সুস্থই হয়ে ওঠে। তো আমাদের এরকম আপনার মতো এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন দীর্ঘ সময়, বছরের পর বছর ধরে, আমাদের সেই সকল ভাই বোন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সাজেস্ট করি যাতে যদি আমার মতো এই ধরনের কোনো রোগী থাকে দেশের যে কোনো জায়গায়, যাতে সৈফুল্লাহ স্যারের কাছে অন্তত এক নজর দেখা যায়, একবার দেখা দেখা যায়, কারণ হচ্ছে যে সঠিক দিক নির্দেশনা পাবে। সেটাই, ধন্যবাদ আপনাকে আলী আজম। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমাদের এই প্রবাসী ভাই জীবনের দীর্ঘ একটা সময়, 29 বছর অনেকটা সময় উনি পাড়ি দিয়েছেন এবং জীবিকার প্রয়োজনে কিন্তু উনি ছিলেন, এবং এই যে কর্মক্ষম মানুষটি, স্বাভাবিক একটা মানুষ, স্বাভাবিক, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছু নাই, বাট হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছেন, উনি হাঁটতে পারছেন না, একটা সময় এমন হয়েছেন যে উনি চলাচল পর্যন্ত করতে পারছিলেন না, টোটাল পুরো বিষয়টা বন্ধ হয়ে গেছে এবং ওনাকে প্রবাস থেকে দেশে ফেরত আসতে হয়েছে। এটার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, যখন উনি চেষ্টা করে উনি বিফল হচ্ছিলেন, যখন উনি প্রচণ্ড রকম হতাশ, ঠিক সেই সময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা যখন ওনার ছেলের মাধ্যমে উনি জানতে পারেন, উনি আর দেরি না করে সরাসরি চলে আসেন এবং বাকিটা কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং শুনেছেন ওনার মুখ থেকেই। আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীন এবং সম্পূর্ণভাবে
সুস্থ একটা মানুষ। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই ধরনের সমস্যাটায় আছেন, উনি যদি পারেন কেন আপনারা পারবেন না? একবার তো চেষ্টা করেন। আমাদের কথা হচ্ছে পারেন বা না পারেন, আমরা অন্তত একবার চেষ্টা করব। ভালো করার মালিক অবশ্যই আল্লাহ, বাট আমরা চেষ্টা করব, আমরা হাল ছেড়ে দিলে হবে না। আমরা এরকম অসংখ্য রোগী পাই যারা ভেবেই বসে আছেন তারা কোনোদিন ভালো হবেন না, এই রোগের কোনো চিকিৎসা নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশে সম্পূর্ণ উন্নত মানের চিকিৎসা আছে, শুধু আপনাদের সদিচ্ছা প্রয়োজন। একটু চেষ্টা করেন, অবশ্যই আপনারাও পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই যে আপনার এই মূল্যবান মতামতগুলো অনেক 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 রোগীর অসংখ্য উপকার হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।